কৃষ্ণপুর থানার উদ্যোগে পালিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের কর্মসূচি সেফ ড্রাইভ সেফ লাইফ আজ পঞ্চম বর্ষ পালিত হচ্ছে কেশপুর সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এবং ট্রাফিক পুলিশের সহযোগিতায়। উল্লেখ্য যে গোলাপ ফুল হাতে দিয়েই পথ চলতি মানুষজনকে বিশেষ সচেতনতার পাশাপাশি মাস্ক এবং চকলেট বিতরণ করল কেশপুর থানা। উপস্থিত ছিলেন থানার সকল আধিকারিকগণ এবং সিভিক ভলেন্টিয়াররাও। এদিন কেশপুর থানার পুলিশ আধিকারিকদের উদ্যোগে কেশপুর বাজার সহ বাসস্ট্যান্ড এলাকায় পদযাত্রার মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি এদিন সাধারণ মানুষকে সচেতনও করা হয়, মূলত দুর্ঘটনাকে এড়াতে এই উদ্যোগ। সেই সঙ্গে যানবাহন চালকদের মাস্ক, গোলাপ ফুল এবং চকলেটও বিতরণ করা হয় এই দিন। পশ্চিম মেদিনীপুর থেকে পার্থ খাঁড়ার রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।